এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড ছবি তোলেন খুব সহজেই ব্লার করে ফেলতে পারবেন, খুব সহজেই। এবং আপনি এই অ্যাপসের মাধ্যমে যে কত ধরনের কাজ করতে পারবেন, আপনি যখন এই অ্যাপসটি ব্যবহার করবেন আপনি বুঝতে পারবেন। আপনি খুব সহজেই কয়েক সেকেন্ডের মাধ্যমেই আপনি আপনার যে হেয়ার স্টাইল, এই হেয়ার স্টাইলও চেঞ্জ করে ফেলতে পারেন। এ আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে দেখুন কীভাবে আমি কয়েক সেকেন্ডের ভেতরে হেয়ার স্টাইল চেঞ্জ করে ফেলেছি। দেখুন এভাবে আপনারা হেয়ার স্টাইল চেঞ্জ করে ফেলতে পারবেন, এবং এখান থেকে খুব সহজেই পেছনের যে ব্যাকগ্রাউন্ড সেটাও চেঞ্জ করে ফেলতে পারবেন। এই যে দেখুন, দেখেন কয়েক সেকেন্ডের ভেতরে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। কিভাবে এটা করবেন আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনার মোবাইলে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাবেন, এই প্লে স্টোরে গিয়ে লিখবেন ফেস অ্যাপ, তারপরে যে অ্যাপসটি এসছে এই অ্যাপসে ইনস্টল দেবেন। কিছুক্ষণের ভেতরে এই অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। কিছুক্ষণের ভেতরে অ্যাপসটি যখন ইনস্টল হয়ে যাবে তারপর যে ওপেন আছে ওপেনের উপরে ক্লিক করবেন। ওপেনের উপরে ক্লিক করলে যে এই যে নিচের দিকে দেখেন নেক্সট বাটন আছে, নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন, তারপর নেক্সটের উপরে ক্লিক করবেন, নেক্সটের উপরে ক্লিক করবেন, তারপর লেটস গেট স্টার্টেড এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইরকম একটি অপশন আসবে, এখান থেকে ওপরে যে ক্রস চিহ্ন আসছে জাস্ট ক্রস চিহ্নের উপরে ক্লিক করবেন, করে অ্যালাওয়ের উপরে ক্লিক করবেন, অ্যালাওয়ের উপরে ক্লিক করবেন। এবং অ্যালাওয়ের উপরে ক্লিক করলে যখন অ্যাপসটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনার যে গ্যালারি আছে সেই গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার পছন্দ মতো যে ছবি দিয়ে আপনি এডিট করতে চান, ছবি মডিফাই করতে চান, সেই ছবিটি ক্লিক করবেন। মনে করেন আমি এই ছবিটি নিতে চাচ্ছি, তারপর এগ্রিমেন্টের উপরে ক্লিক করবেন, তারপর এই ছবিটি এখানে ওপেন হয়ে গেল। এবং এখানে দেখুন এই ছবি বিভিন্ন ধরনের কাজ করা যায়। দেখুন স্মাইল, দেখুন এই যে স্মাইল আছে, দেখুন আমাদের ছবিতে কোনো স্মাইল নাই, যে স্মাইলের উপরে ক্লিক করব, এই যে ছবি দেখুন একটু হেসে দিচ্ছে, কি সুন্দরভাবে ছবিটি চেঞ্জ হয়ে গেল। আবার অরিজিনাল নিয়ে আনতে চাইলে এভাবে যে অরিজিনালে চলে আসলো। তারপর এখানে অনেক ধরনের কাজ আছে, এই যে হেয়ার স্টাইল, এখান থেকে দেখুন হেয়ার স্টাইল চেঞ্জ করে ফেলতে পারবেন। এই যে দেখুন আপনার ইচ্ছা মতো হেয়ার স্টাইল, এখান থেকে কিছু আরও প্রো হেয়ার স্টাইল আছে যেগুলো পেড। ওই যে ওখানে যখন স্টার্ট করার সময় ওখানে একটা সাবস্ক্রিপশন আছে, সেই সাবস্ক্রিপশন নিলে আপনি এইগুলো ব্যবহার করতে পারবেন প্রোগুলা। তারপরে যে এখানে মেকআপ আছে, তা এখান থেকে আপনি ইচ্ছা মতো মেকআপ আরও অনেক টাইপের আছে। যেটা আপনাদের দেখাতে চাচ্ছি সেটা হলো যে কয়েক সেকেন্ডের ভেতরে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলবেন। এইটা ডান দিকে টানুন, দেখুন এই যে ব্লার বলে যে অপশন আছে ব্লারের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে বোকেও এটার উপরে ক্লিক করবেন। দেখুন ব্লার হয়ে গেল, আগের ছবিটা দেখুন এই দেখেন এইরকম ছিল, আর এটা ডান দিকে টানলে দেখেন দেখুন ব্লার হয়ে গেল। এভাবে খুব সহজেই আপনারা ব্লার করে নিতে পারবেন আপনার যে কোনো ছবি। এই যে ব্লার হয়ে গেছে, এভাবে আপনি পছন্দ মতো কতটুকু ব্লার করবেন এটা সিলেক্ট করার পর এই যে অ্যাপ্লাই যেটা আছে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপরে যে সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করবেন, ব্যাস এই যে সেভ সাকসেসফুলি। এভাবে আপনারা আপনার ছবিকে সুন্দরভাবে মডিফাই করতে পারবেন, পেছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, স্মাইল করতে পারবেন, হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। এবং আরও অনেক ফাংশন আছে, আপনি যদি এই ফাংশনগুলো একটু দেখেন তাহলে বুঝতে পারবেন কত কিছু করতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও শেষ করার আগে একটি কথা, আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেন, কমেন্টস করে জানায় আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।